আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শেয়ার করবো আপনার ইসলামের যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই পোস্টার ডিজাইনটি কীভাবে মেক করবেন। তো বন্ধুরা, আপনার এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনার প্লে স্টোর চলে যাবেন। প্লে স্টোর গিয়ে পিক্সেল ল্যাব দেখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন। দ্বিতীয়ত, আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওর টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। আপনাদের পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনার প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে ইন্টারপ্রেটার হবে, তারপর এখান থেকে উপরে কোনো থিওরি আইকন পেয়ে যাবেন। এখান থেকে উপরে কোনো থিওরি আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল পেয়ে যাবেন, এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপি পেয়ে যাবেন, এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে ঈদুল আজহা যে পিএলপি ফাইল ডাউনলোড করছেন এখান থেকে সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবো এখান থেকে শুভেচ্ছান্ত যে নামটা ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। এই ছবিটা পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর ছবি লেয়ার পেয়ে যাবেন, ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তো বন্ধুরা, আনলক করার জন্য এখান থেকে তালা আইকন দেখতে পাবেন, তালা আইকনের উপরে ক্লিক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে লোগো আইকন দেখতে পারেন, এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কোনো রেসিলেক্ট পেয়ে যাবেন, রেসিলেক্টে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো বন্ধুরা, ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে রিমুভ ভিডিও লেখা সার্চ করলে আপনার সামনে একটি ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটের মধ্যে আপনারা ছবিটা আপলোড করে দিলে অটোমেটিকলি ছবিটা রিমুভ হয়ে যাবে। তারপর ছবিটা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করার ফরমেশন একটি ইন্টারপ্রেটার। তারপর এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, আপনার চাইলে সাইজ অনুযায়ী ক্রপ করে নিতে পারেন, অথবা আপনার চাইলে এখান থেকে রোটেট আইকন আছে এখান থেকে বিভিন্ন ধরনের রোটেট করে নিতে পারেন। তারপর এখান থেকে টিক মার্ক পেয়ে যাবেন, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করার পর ছবিটা এখানে চলে আসে। তারপর এখান থেকে এক উপরে ক্লিক করে আপনার ছবিটাকে ছোট বড় করে নিতে পারবেন। তো বন্ধুরা, ছবিটাকে ছোট বড় করে একবার সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখান থেকে আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে ছবি লেয়ারটাকে আনলক করে নেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছান্ত যে রশিদ আহমদ নামটা রয়েছে এই নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপর উপর থেকে 2 নম্বর যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন, এখানে এই নামটা আবার ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রূপ করে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে উপরে কোনায় ওকে আইকন দেখতে পারেন, এখান থেকে ওকে আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ওকে ক্লিক করার পর আমাদের নামটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনার নামটাকে ছোট বড় করে সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা বসানো হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আমার লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনার চ্যানেল এসে যে ডিজাইনার ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা পরিবর্তন করে দিতে পারেন। তার জন্য উপরে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে শুভেচ্ছান্ত যে নামের লেয়ারটাকে আনলক করছেন এটার উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নামটা যে পরিবর্তন করছে এই পরিবর্তন করে নিতে পারেন। আপনার চাইলে এখান থেকে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাও পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ নামটা যে পরিবর্তন করছে এই পরিবর্তন করে নিতে পারেন। তারপর আপনার এই পোস্টার ডিজাইনটা সেভ করে দেন। এখান থেকে উপরে সেভ আইকন দেখতে পারেন, এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একেবারে নিচে 3 নম্বর সেভ এজ ইমেজ পেয়ে যাবেন, এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা সাইজ রয়েছে, আপনার চাইলে পোস্টার ডিজাইনটি সাইজ অনুযায়ী সেভ করতে পারেন, অথবা এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। অ্যারো আইকনে ক্লিক করে দেবেন, একেবারে নিচে আল্ট্রা পেয়ে যাবেন, আল্ট্রা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর অল্প স্ক্রিন লোড নিয়ে লোড দেওয়ার পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি যে কোয়ালিটি সেভাবে, এখন আপনারা চাইলে পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।